বন্ধুরা কেমন আছেন? আজকে জেরান্ড পার্টিসিপলের হচ্ছে পার্ট টু নিয়ে আসছি। দেখেন, বেশি আলোচনা করতে চাই না, আমি শুধু আপনাদের উদাহরণ দিয়ে বলতে চাই। যে প্রথম উদাহরণ দিচ্ছি, সিং দ্য পুলিশ হি র্যান অ্যাওয়ে, অর্থাৎ পুলিশ আগে হি মানে সে হচ্ছে পুলিশকে আগে দেখেছে, তারপরে র্যান অ্যাওয়ে মানে দৌড়ে চলে গেছে। তার মানে প্রথম কাজটির সাথে যদি, প্রথম কাজের ভার্বের সাথে যদি হচ্ছে আইএনজি যুক্ত থাকে, তাহলে সেটা হচ্ছে পার্টিসিপল। তাহলে সেটা কি? সেটা হচ্ছে পার্টিসিপল। ক্লোজিং দ্য ডোর আই ওয়েন্ট আউট, অর্থাৎ দরজা বন্ধ করার পর আমি হচ্ছে বাহির হয়ে গেছি। তারপর তার মানে হচ্ছে প্রথম প্রথম কাজটির সাথে ভার্বের সাথে আইনজি যুক্ত আছে, তার মানে সেটা হচ্ছে পার্টিসিপল। এরপর আসা যাক ভার্বের পর কি হলে জিরান্ড আর কেমন হলে পার্টিসিপল। যেমন আই লাইক সিঙ্গিং, আমি গান করতে ভালোবাসি, তাহলে আই লাইক কি, আই লাইক কি। অথবা হচ্ছে আপনি ইট দ্বারাও কনভার্ট করতে পারেন, আই লাইক ইট, বা আই লাইক সিঙ্গিং, আই লাইক কি সিঙ্গিং। তার মানে এটা হচ্ছে কি, জিরান্ড। তার মানে এটা হচ্ছে জিরান্ড। আর হচ্ছে সি লুকস চার্মিং, সে দেখতে সুন্দর, অর্থাৎ সি লুকস সে দেখতে কেমন সুন্দর, তার মানে এটা হচ্ছে পার্টিসিপল। মাই হবি ইজ গার্ডেনিং, আমার হবি কি আসলে, মানে কোনটা চাচ্ছে কি আসলে, গার্ডেনিং, অর্থাৎ এটা হচ্ছে জিরান্ড। আর মাই হবি ইজ ইন্টারেস্টিং, মানে এটা হচ্ছে আমার হবিটা কেমন, অর্থাৎ ইন্টারেস্টিং মানে হচ্ছে পার্টিসিপল। অর্থাৎ কি দ্বারা হচ্ছে জিরান্ড, কেমন হচ্ছে পার্টিসিপল। আরও আসেন ইন্টারেস্টিং বিষয়ে, ইট ইজ এ সুইমিং পুল আর আই স এ সুইমিং গার্ল, দুটার মধ্যে পার্থক্য আছে। কিন্তু এই দেখা যাচ্ছে যে কনফিউশনে হচ্ছে সুইমিং সুইমিং পুল আছে, সুইমিং গার্ল আছে। আচ্ছা ঠিক আছে, যদি কোনো জিনিস সঠিকভাবে নেওয়া হয়, সঠিকভাবে দেখা যায়, সঠিকভাবে করতে পারে, যেমন গার্ল সুইমিং করতে পারে, ঠিক আছে, সঠিকভাবে করার জন্য সেটা হচ্ছে পার্টিসিপল হবে। কিন্তু পুল কিন্তু, পুল কিন্তু সুইমিং করে না, পুল কিন্তু সুইমিং করে না। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে আপনাদের মাঝে যেটাই হোক, মানে যে উদাহরণই দেওয়া হোক, আপনারা জাস্ট গার্ল সুইমিং করতে পারে মানে, কিন্তু পুল কিন্তু সুইমিং করতে পারে না। কিন্তু এই নামটা সঠিক, মানুষে বলে যে সুইমিং পুল, ঠিক আছে, কিন্তু পুল কোনো দিন সুইমিং করতে পারে না। এখন তর্কে জোড়ায় লাভ নাই, আসলে তর্ক নিয়ে দেখলে অনেক বহুদূর হয়ে যাবে, সেই জন্যে সুইমিং পুল নামটা ঠিক আছে, কিন্তু পুল কোনো দিন সুইমিং করতে পারে না, পুল কোনো দিন সুইমিং করতে পারে না। তার মানে কোনো কিছু করতে পারে না, মানে কোনো কিছু মানে ভাওতা মানে ব্যর্থ, সেটা হচ্ছে জিরান। আর গার্ল সুইমিং করতে পারে, সেটা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের হচ্ছে পার্টিসিপল। যেমন এখানে বলছি ওয়েটিং রুম বা রুম ইজ ওয়েটিং, আর ওয়েটিং ট্রেন বা ট্রেন ইজ ওয়েটিং, ট্রেন ইজ ওয়েটিং, ট্রেনটা ওয়েটিং করছে, এটা সঠিক, এটা কিন্তু পার্টিসিপল। কিন্তু রুম রুম ইজ ওয়েটিং, রুম কোনো দিন ওয়েটিং হতে পারে না, কোনো কিছু হতে পারে না, এর এই এটা হচ্ছে জিরান্ড। আর কোনো কিছু হতে পারে, সেটা হচ্ছে পার্টিসিপল। তারপর দেখা যাচ্ছে তিন নম্বর উদাহরণ, দেখা যাচ্ছে যে মুভিং ফ্যান, মুভিং ফ্যান, ফ্যান মুভ করে, এটা ঠিক আছে, বা ফ্যান ইজ মুভিং, ফ্যান মুভ করতে পারে, তার মানে এটা হচ্ছে পার্টিসিপল। আর রিডিং টেবিল, সরি এখানে হচ্ছে কলম দ্বারাই হয়েছে, রিডিং টেবিল, বা টেবিল ইজ রিডিং, টেবিল কোনো দিন রিড করতে পারে না, এটা হচ্ছে জিরান্ড। তার মানে কোনো কিছু করতে পারে না, সেটা হচ্ছে জিরান্ড। আর কোনো কিছু করতে পারে, সেটা হচ্ছে পার্টিসিপল। পারে না হচ্ছে জিরান্ড, আর পারে হচ্ছে পার্টিসিপল। তো বন্ধুরা, আজকে এই মজার বিষয়টাই হচ্ছে আপনাদের সামনে তুলে ধরেছি, সবাইকে ধন্যবাদ। যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই বলবেন, আমি নেক্সট ভিডিও আরও তৈরি করব। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।